আইপিএল এর গত মৌসুমে অর্থাৎ 15তম আসরে তাসকিন আহমেদ ডাক পেয়েছিলেন লখনউ সুপার জায়ান্ট থেকে। আইপিএল এর মতো আসরে দল পেয়েও খেলতে যাননি ভারতে, কারণ তখন বাংলাদেশের টেস্ট ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার সঙ্গে। দেড় বছর ধরে অবিশ্বাস্য ছন্দে আছেন এই ফাস্ট বোলার। নিজের খেলাটাকে পরের ধাপে নিয়ে যাওয়া, ক্রিকেট শিক্ষায় পরিপূর্ণতা পাওয়ার দারুণ এক সুবর্ণ সুযোগ ছিল তাসকিনের সামনে, জাননি। এবার আশা করা হয়েছিল তাসকিন নিশ্চয়ই আবারও ডাক পাবেন, কিন্তু সে আশা হয়নি পূরণ। তবে ডাক পেয়েছেন এ মুহূর্তে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দুর্দান্ত ছন্দে থাকা ক্লাসিক ব্যাটার লিটন দাস। তিনি আইপিএল থেকে ডাক পেতে পারেন এটা অনুমেয় ছিল, পেলেনও ডাক। কিন্তু আইপিএলে তার খেলতে পারা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। এই শঙ্কার ডঙ্কা কাটিয়ে ওঠার উপায়টা বের করা মুশকিলই তার জন্য, কারণ বিসিবি বস নাজমুল হাসান পাপন এরই মধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে বাংলাদেশের খেলা চলাকালীন জাতীয় দলে থাকা কোনো ক্রিকেটার আইপিএলে যেতে পারবেন না। 6 জানুয়ারি থেকে বিপিএল শুরু হচ্ছে, মোট 46টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 16 ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ, আর ইংল্যান্ড দল 3 ওয়ানডে ও 3 টি-20 ম্যাচ খেলতে ঢাকায় পা রাখবে 20 ফেব্রুয়ারি। 1 মার্চ থেকে শুরু হওয়া এই সিরিজটি শেষ হবে 14 মার্চ। এরপরই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে আয়ারল্যান্ড। 1টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলবে তারা। এরপর এপ্রিলেই অ্যাওয়ে সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজগুলো আবার আইসিসি সুপার লিগের অংশ। এদিকে আইপিএল এর আসর চলবে 25 মার্চ থেকে 28 মে পর্যন্ত। এই গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে বিসিবি ছাড়পত্র দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে এবং বিষয়টি আগেই আইপিএল কর্তৃপক্ষকেও অবহিত করেছেন বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। এ যাত্রায় লিটন দাস প্রথমবারের মতো আইপিএলে দল পেয়েও হয়তো খেলতে যেতে পারবে না নতুন কোনো ফ্রাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা নিতে। মোস্তাফিজ বা সাকিব বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতায় বেশ এগিয়ে, এ ব্যাপারে সাকিবকে পরিপূর্ণ বললেও ভুল হবে না। তাই কোনো কারণে তিনি এবারের আইপিএল খেলার ছাড়পত্র না পেলেও খুব বেশি ক্ষতি হবার কথা নয় সাকিবের। তবে লিটন দাস যদি আইপিএল এর ছাড়পত্র না পান তবে তা দুর্ভাগ্যই বটে, হয়তো পরের কোনো আইপিএল এর জন্য অপেক্ষায় থাকতে হবে এ ক্লাসিক টাইগার ব্যাটারকে। মনিরুজ্জামান মনি, স্পোর্টস মেইল 24.com।